টেক সেন্টার বিডি চ্যানেলের আরেকটি স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি স্পেশাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টা হলো যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অনেক ইউটিউবার, মূলত যারা সফল অথবা অসফল অনেক ইউটিউবার, তারা একটা বাড়তি একটা কাজ করতেছে, এবং কাজ বলতে মানুষকে একটা লোক ঠকানো এবং মানুষের মাধ্যমে প্রতারিত করার একটু কিছু সিস্টেম বা কিছু কাজ করতেছে। তার নাম হলো যে ইউটিউব মার্কেটিং শেখানোর নামে বিভিন্ন রকমের পেইড কোর্স এবং পেইড ক্যাম্পেইন করে যাচ্ছে, যার মাধ্যমে বহু মানুষ, অসংখ্য মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ধরনের পেইড কোর্স করার যৌক্তিকতা কতটুকু, এবং এই ধরনের কোর্স করলে আপনি কীরকম উপকৃত হতে পারেন, আর এটার আদৌ কতটুকু প্রয়োজন, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হলো যে আপনি কি জানেন ইউটিউবের স্লোগানটা কি? ইউটিউবের স্লোগান যদি আপনি না জেনে থাকেন বা মনে না থাকে, তাহলে আপনাকে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, মনে করে দিচ্ছি। ইউটিউবের মূল স্লোগানটা হলো যে ইওর ব্রডকাস্টার, মানে নিজের সম্প্রচার বা নিজেকে নিজে যা পারবেন সেটাই। আর ইউটিউবের সবচেয়ে বড় কথা হলো যে তারা সবসময় ক্রিয়েটিভিটি পছন্দ করে, মানে আপনি নিজে কি পারেন, আপনার নিজের কি দক্ষতা এবং আপনার নিজের কি যোগ্যতা, সেই জিনিসটা আপনি শেয়ার করবেন আপনার মানুষের কাছে, এবং সেই জিনিসটা হলো ইউটিউবের মানে মূল কথা, মানে আপনার ক্রিয়েটিভিটি, আপনার নিজের যে যোগ্যতা আছে সেটাই আপনাকে বলতে হবে, সেটাই আপনাকে করতে হবে, এটাই হলো মূল। এখন কথা হলো যে আপনি যদি একটা ইউটিউব মার্কেটিংয়ের একটা কোর্স করলেন, কোর্সটা কিসের জন্য করবেন? এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই, তাহলে এতগুলা কোর্স করে এত মানুষ এত রকমের, তাহলে এটা কেন, এটা কি কোনো প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন আছে, তবে সেটা আপনার এই পেইড ক্যাম্পে না করলেও চলবে। কিভাবে? মূলত একজন ইউটিউবার হতে গেলে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, তার ন্যূনতম সর্বপ্রথম তিনটা জিনিস আপনি জানলে একজন ইউটিউবার হতে পারবেন। ফার্স্ট, সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো আপনাকে একটা ভিডিও এডিটিংয়ের জন্য, ভিডিও মেক করার জন্য পারফেক্ট আপনার একটু যোগ্যতা দরকার। মানে আপনার একটা ভিডিও এডিটিংয়ের উপর আপনি একটা কোর্স করতে পারেন, অথবা আপনি যদি ভিডিও এডিটিংটা সুন্দর মতো নিজে থেকেই করেন। অনেকেই আছে যে যারা একবার দুইবার তিনবার ট্রাই করলে হয়ে যায়, যেমনটা আপনি যদি নিজে থেকে, মানে আপনি চান যে আমি ভালো একজন ভিডিও এডিটর হব, তাহলে আপনি যদি মনোযোগ দিয়ে নিজে নিজে ট্রাই করেন। আর ইউটিউবে ভিডিও এডিটিং নিয়ে হাজার হাজার ভিডিও আছে, যেগুলো আপনার আপনার এই যে পেইড ক্যাম্প করবেন তার চাইতে অনেক ভালো হবে এই ভিডিও এডিটিং, যেটা আপনি জাস্ট ইউটিউবে গেলে সার্চ দিলেই হাজার হাজার পেয়ে যাবেন। এমনকি আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের। আচ্ছা, এইটা গেল। এরপরে সেকেন্ড যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো একটা ফটো এডিটর, মানে যেহেতু ভিডিওতে থাম্বনাইল দিতে হয়, এবং থাম্বনাইলটা একটা মানে মানে সবচেয়ে বড়, অন্যতম বড় একটি মানে প্রজেক্ট, সেক্ষেত্রে আপনাকে একজন ভালো একজন ফটো এডিটর হতে হবে। আর ফটো এডিটরের জন্য আপনাকে নিজে থেকে আপনি ট্রাই করলে সেটাও পারবেন, এই ক্ষেত্রে আপনার যদি হেল্প লাগে সেক্ষেত্রে ইউটিউব আপনাকে সব রকমভাবে হেল্প করবে। এবং ইউটিউবে এই ফটো এডিটিংয়ের ভিডিওর কোনো অভাব নাই, এবং ভিডিও এই ফটো এডিটরের বা ফটো এডিটিংয়ের যাবতীয় সাপোর্ট আপনাকে দিয়ে দেবে অনেক বড় বড় ইউটিউবার, বড় বড় বিগিনাররা। আচ্ছা, এরপরে তিন নাম্বার যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা হবে যে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এইটার জন্য অনেক বড় বড় এক্সপার্ট হাজার হাজার টিউটোরিয়াল দিয়ে রাখছে আপনার ইউটিউবে। তাহলে একজন ইউটিউবার হতে গেলে আপনাকে অবশ্যই তিনটা জিনিস দরকার, আপনি তিনটা জিনিসই পাচ্ছেন আপনি এই ইউটিউব মার্কেটিংয়ে, যে ইউটিউবের ভিত্তিতে। এখন কথা হলো যে এই যে বিভিন্ন রকমের, আমি মোটামুটি দুই চারটা অনেক বড় বড় বর্তমানে বাংলাদেশে যে বড় বড় যেগুলো আপনার এই কোর্স করায় ইউটিউব মার্কেটিং বা অনলাইন মার্কেটিংতে শেখায়, তাদের বেশ কয়েকটি আমি ভিডিও নিজেও দেখেছি। তার ওখানে এমন কিছু জিনিস শেয়ার করে যেগুলো একদম বেসিক, একদম বেসিক, মানে এটা আপনার না জানলেও চলবে, মানে একদম সাধারণ জিনিস। এই জিনিসগুলোর উপরে তারা মূলত কোর্স করে এখানে, মানে ইউটিউব মার্কেটিংয়ে বা ইউটিউব ভিডিও ভাইরাল করার মানে
পার্সোনাল বা আলাদা কোনো কিছু নাই, জাস্ট আপনি ঠিকঠাক মতো এসিও করলে, ঠিকঠাক মতো ভিডিও কোয়ালিটি ঠিকঠাক, মানে সব কিছু ঠিকঠাক মতো থাকলে অবশ্যই আপনার হয়ে যাবে। এটি হচ্ছে ইউটিউবের মূল কথা, শেষ কথা। কিন্তু ইউটিউবের মার্কেটিং শেখানোর জন্য এখানে ওই রকমভাবে কিছু না, আপনি জাস্ট শুধুমাত্র দুইটা দিন এই তিনটা দিন শিখলেই আপনি একজন পারফেক্ট ইউটিউবার হতে পারবেন। এখন এই যে অনলাইন মার্কেটিংয়ের এতগুলা জিনিস, এতগুলা কিছু, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, অনেকেই অনেক লোক আছে, আমি অনেক মানুষই দেখেছি এবং অনেকগুলো ভিডিও দেখেছি যারা পরবর্তীতে ক্ষুব্ধ হয়ে অনেক রোস্টিং ভিডিও বানাইছে এই ধরনের ইউটিউবারদের নিয়ে, বহুত রোস্টিং ভিডিও বানাইছে। তাহলে এই রোস্টিং ভিডিওগুলো বানাইছে কিসের জন্য? মনের ক্ষোভ থেকে, কারণ তারা ক্ষতিগ্রস্ত। এখন আমি যেটা বলতে চাই আপনাদের সেটা হলো যে আপনি যদি সত্যিকার ইউটিউবার হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার মনের ভিতরে সেই ইচ্ছাটা থাকতে হবে, আপনার অবশ্যই সেই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, এবং আপনি যদি চান যে আপনি ইউটিউবার হবেন সেক্ষেত্রে আপনাকে ওই রাস্তায় ওইভাবে আপনাকে সময় দিতে হবে আর ঠিকঠাক মতো কাজ করতে হবে। আর এই তিনটা জিনিস, জাস্ট এই তিনটা জিনিস, এক নাম্বার আপনার এই যে কথাটা বলছি আমি যে ভেঙে ভেঙে বললাম, এই তিনটা জিনিস আপনি পারলেই একদম পারফেক্ট ইউটিউবার হয়ে যাবেন। আমার মনে হয় না আপনার কোনো ভিডিও আপনার পেইড কোর্স করার কোনো প্রয়োজন আছে, এটা আমি মনে করি। আমার দৃষ্টিতে সম্পূর্ণই এটা ভাওতাবাজি, ধোকাবাজি। মূলত এখানে এই ধরনের এমন কোনো সিক্রেট টিপস আপনি পাবেন না যেটা ইউটিউবে নেই, সবই আছে, জাস্ট আপনাকে ইয়ের প্রয়োজন আছে, আর সেই সাথে গাইডলাইনের দরকার আছে, এই কথাটা বলি আমি। আর গাইডলাইন পাওয়ার জন্য ইউটিউব মার্কেটিংয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো যে আপনার একটু সময়, জাস্ট দুই চার পাঁচ মাস যদি আপনি একটু সময় দেন ইউটিউবের ভিতরে, দেখবেন যে আপনি নিজেই ভালো একজন, মানে অনেক কিছু বুঝে যাবেন এবং আপনাকে কাজ করতে হবে, ট্রাই করতে হবে, তাহলেই আপনি শিখতে পারবেন। আমার মনে হয় না আপনার ভিডিও মার্কেটিংয়ে বা এই যে পেইড কোর্স করার প্রয়োজনীয়তা আছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে মানুষ প্রতিদিন অনেকভাবে ঠকে, মানে বিভিন্নভাবে ঠকাচ্ছে এবং মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাতে এরকম আর না হয় তার কারণে আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সেই সাথে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।